অরিজিৎ সিং লতা মঙ্গেশকরের ব্যাপারে এমন কিছু বললেন যা এর আগে কখনও কেউ বলেনি বর্তমানের খুব কম সিঙ্গারই আছেন যারা লতা মঙ্গেশকরের পরীক্ষায় পাশ করেছেন অরিজিৎ সিং এর জন্য লতা মঙ্গেশকর ওনার ভগবান ছিলেন এমনকি অরিজিৎ সিং অনেক ইন্টারভিউতে এটা নিজের মুখে স্বীকারও করেছেন যে অরিজিতের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে শ্রদ্ধার যদি কোনো সিঙ্গার হয়ে থাকেন তবে সেটা লতা মঙ্গেশকর অরিজিৎ সিং অনেকবার নিজের গানের মাধ্যমে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাও জানিয়েছেন অরিজিৎ সিং মিডিয়ার থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন কিন্তু লতা মঙ্গেশকরের প্রয়াণে অরিজিৎ সিং প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে লতাজির শ্রদ্ধা জ্ঞাপনে নিজের ফেসবুকে লেখে মা সরস্বতী ওয়েন টু হার ওন ইউনিভার্স শাসাং প্রণাম লতাজি অরিজিৎ সিং লতা মঙ্গেশকরকে মা সরস্বতীর সাথে তুলনা করেছেন এত বড় সম্মান লতাজিকে হয়তো আর অন্য কেউ দিতে পারবে না আর হয়তো কোনো দিনই অরিজিৎ সিং লতা মঙ্গেশকরের কাছ থেকে প্রশংসা গ্রহণ করতে পারবেন না কিন্তু লতাজি তার হৃদয়ে সব সময়ের জন্য ভগবানের আসনেই বসে থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের সকলের এই তথ্যটি জেনে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন